নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, বলতে পারবে এই এতগুলো কড়াই একসঙ্গে আছে, কী রান্না হতে পারে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে তড়কা হবে, তাই এত রকমের কড়াই দিয়েছে। তার সাথে কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর আদা কুচি, আরও অনেক কিছু লাগবে। এইগুলো আমি তোমাদের রান্না করতে করতে বলে দেবো কী কী দিচ্ছি। আর এটা কড়াইগুলো ততক্ষণ সেদ্ধ হচ্ছে, কড়াইয়ের সময় গোটা দারচিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এলাচ, নুন, আর এখানে আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর লাগবে হলুদ গুঁড়ো সামান্য। এরপর কড়াইটা গরম করে তার তেলটা সামান্য একটু গরম করে ওর মধ্যে আদা কুচনোগুলো দিয়ে দেবো। আর আদাটা যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে কুচনো কাঁচা লঙ্কাগুলো, তারপরে যে মশলাগুলো ছিল সেগুলো এক এক করে আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নেবো। নেড়ে নেবার পর এখানে মেথি পাতা আগে থেকেই শুকনো করে গুঁড়ানো আছে, এই মেথি পাতাটা দিয়ে দেবো। তরকা রান্নাতে মেথি পাতাটা দিলে খুব সুন্দর কিন্তু সেন ছাড়ে। এরপর আমরা দিয়ে দেবো টমেটো কুচনোগুলো, দিয়ে খানিকটা নেড়ে নেবো। নেড়া হয়ে গেলে এরপর একটা স্পেশাল মশলা দিয়ে দেবো, এটা হচ্ছে তরকা মশলা। এই তরকা মশলাটা কিন্তু দিলে দারুণ টেস্ট হয় আরও। আর যখন ওইগুলো সব নাড়া হয়ে যাবে, নাড়ার পর কড়াই সেদ্ধগুলো সব দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে ভালোভাবে এবার নাড়তে হবে। নাড়ার পর ওতে একটু বিট নুন আর তার সাথে সাদা নুনও কিন্তু দিতে হবে। আপনারা নুনটা পরিমাণ মতো দেবেন। এটা দেবার পর এবার সামান্য একটু নেড়ে নেবেন। তোমাদের একটা কথা বলি, এই রান্নাটা কিন্তু আমি করিনি, আমার বরমশাই করছে। ওর হাতের রান্না কিন্তু খুব সুন্দর, এর আগেও আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি। আজকের রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও।